হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টপ 5 বেস্ট স্মার্টফোন আন্ডার রুপিস 20,000। তো 20,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময়ে যে যে বেস্ট স্মার্টফোনগুলি আপনারা কিনতে পারবেন সেটা আমি এই ভিডিওতে বলবো। এই সমস্ত স্মার্টফোনগুলি ইন্ডিয়ান প্রাইসে ঠিক করা হয়েছে, কিন্তু এগুলো আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কত টাকার মধ্যে কিনতে পারবেন সেটা আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার লিস্টের নাম্বার 5 পজিশনে যে স্মার্টফোনটি আছে রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি 11X5 যে স্মার্টফোন, তো এই ফোনটি এই প্রাইস পয়েন্টের ভিতরে বেস্ট একটা স্মার্টফোন। সর্বপ্রথম এই ফোনটির প্রাইস সম্বন্ধে যদি কথা বলা যায়, এটা ইন্ডিয়ান রুপিস 16,000-এর মধ্যে আপনারা এই ফোনটি কিনতে পারবেন এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটি 25,000-এর মধ্যে আনঅফিশিয়ালভাবে আপনারা পেয়ে যাবেন, যেখানে ইউজ করা হচ্ছে বেস্ট একটা পাওয়ারফুল প্রসেসর। এখানে পাচ্ছেন আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর, যেটা একটা বেস্ট প্রসেসর পাচ্ছেন, যেখান থেকে গেমিংও আপনারা অনায়াসে করতে পারবেন। ফোনটার লুকসটাও ঠিকঠাক লুকস রাখা হয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাকে এখানে প্লাস্টিক ব্যাক ইউজ করা হচ্ছে, ফ্রেমটা আপনারা অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন এবং ডিসপ্লেটা 6.72 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ক্যামেরায় ডুয়েল রিয়ার ক্যামেরা পাচ্ছেন এই ফোনটি, যার মেন সেন্সার থাকছে 64 মেগাপিক্সেল এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার দেওয়া হয়েছে এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে। ব্যাটারিতে এখানে ইউজ করা হয়েছে 5 এমএএর বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জ বক্সের ভেতরে দেওয়া হয়েছে। এখানে স্যামসাং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। হেডফোনের জন্য 3.5 জ্যাকও আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটি থেকে। তো ইন্ডিয়ান রুপিস 16,000 প্রাইস পয়েন্টের ভেতরে এই ফোনটি একটা বেস্ট স্মার্টফোন, রিয়েলমি 11X5 যে স্মার্টফোন। এবং বন্ধুরা, এবার কথা বলবো আমার লিস্টের 4 নম্বর পজিশনে যে স্মার্টফোনটা, সেটা মোটোরোলার পক্ষ থেকে মোটো G84 5G স্মার্টফোন। এই ফোনটি ইন্ডিয়ান রুপিস আপনারা 19,000-এর মধ্যে এই ফোনটি কিনতে পারবেন এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটি আপনার 30-32,000-এর মধ্যে আনঅফিশিয়ালভাবে আপনারা পেয়ে যাবেন। তো মোটোর পক্ষ থেকে মোটো G84 5G স্মার্টফোন একটা বেস্ট স্মার্টফোন আছে এই প্রাইস পয়েন্টের ভেতরে, যেখানে ইউজ করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, একটা বেস্ট 5G প্রসেসর পাচ্ছেন, যেখানে আপনি গেমিংও অনায়াসে করতে পারবেন। ফোনটার ডিসপ্লেতে পি ওয়ালেট ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চে, তার সঙ্গে 120Hz রেট দেওয়া হয়েছে। সেন্টার পাঞ্চল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে আসে ডিসপ্লে, খুব সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা এই ফোনটিতে। লুকসটা অসাধারণ লুকস রাখা হয়েছে। ব্যাকে এখানে প্লাস্টিক অ্যান্ড ইকো লেদার ব্যাগ ইউজ করা হয়েছে। ফোনটা ওয়েট 160 গ্রাম রাখা হয়েছে। একটা স্লিম পাতলা ফোন আছে। লুকসের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা একদম টপ নচ লেভেলের রাখা হয়েছে। ক্যামেরায় ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, যার মেন সেন্সার আছে 50 মেগাপিক্সেলের ওআই সেন্সার এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সার পাচ্ছেন এবং সেলফি ক্যামেরা এই ফোনটিতে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওপর ক্যামেরা পারফরমেন্স আপনারা এই ফোনটি থেকে ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। ব্যাটারিতে ইউজ করা হয়েছে এই ফোনটিতে 5 এমএএর বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 30 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরেই এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে এবং হেডফোনের জন্য 3.5 জ্যাকও আপনারা পাচ্ছেন এই ফোনটি থেকে। তো মোটোর পক্ষ থেকে মোটো G84 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 19,000-এর মধ্যে একটা বেস্ট স্মার্টফোন আছে, যেই ফোনটির দিকে আপনারা এখন এই সময় যেতে পারেন। এবার কথা বলবো আমার লিস্টের নাম্বার 3 পজিশনে যে স্মার্টফোনটি, এটা স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি M34 5G স্মার্টফোন। এই ফোনটি ইন্ডিয়ান রুপিস 17-18,000-এর মধ্যে আপনারা ইন্ডিয়া থেকে এই ফোনটি পারচেস করতে পারবেন এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটা আপনারা 30,000-এর মধ্যে আনঅফিশিয়ালভাবে আপনারা পেয়ে যাবেন। তো স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি M34 5G স্মার্টফোন একটা বেস্ট স্মার্টফোন আছে, যেই ফোনটি আপনি এখন এই সময়ে নিতে পারেন, যেখানে এক্সিনোসের প্রসেসর ইউজ করা হয়েছে। এক্সিনোস 1280 প্রসেসর পাচ্ছেন আপনারা এই ফোনটি, যেটা 5 ন্যানোমিটারের তৈরি। তো প্রসেসরটা একটা বেস্ট প্রসেসর পাচ্ছেন, যেখানে আপনি গেমিংও অনায়াসে করতে পারবেন। ডিসপ্লেতে সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চে, তার সঙ্গে 120Hz রেটও দেওয়া হয়েছে। লুকসটাও ঠিকঠাক লুকস রাখা হয়েছে। ব্যাগে এখানে প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে। লুকসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লুকসের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা একদম ঠিকঠাকই রাখা হয়েছে। ক্যামেরা এখানে ট্রিপল ক্যামেরা পাচ্ছেন, যার মেন সেন্সার পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ওআই সেন্সার এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সার পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং সেলফি ক্যামেরায় পাচ্ছেন এখানে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ফোনটি ব্যাক ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো একটা বেস্ট ক্যামেরা কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। ব্যাটারিতে এখানে ইউজ করা হয়েছে 6000 এমএএর বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু বক্সের ভেতরে কোনো প্রকারের চার্জার আপনারা কিন্তু পাবেন না, আপনাদের অন্য চার্জার পারচেস করতে হবে। এই ফোনটিতে স্যামসাং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন। হেডফোনের জন্য 3.5 জ্যাকও রাখা হয়েছে। তো স্যামসাং পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি M34 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়াতে 17-18,000-এর মধ্যে আপনারা কিনতে পারবেন এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটা আপনারা 30,000-এর মধ্যে পেয়ে যাবেন। এবার কথা বলবো আমার লিস্টে 2 নম্বর পজিশনে যে স্মার্টফোনটা সেটা পোকো থেকে পোকো X5 Pro 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 18000 এর মধ্যে আপনারা এখন এই সময়ে কিনতে পারবেন এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটি আপনারা 30000 এর মধ্যে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাবেন। তো পোকো X5 Pro 5G স্মার্টফোনটা একটা বেস্ট স্মার্টফোন আছে, পাওয়ারফুল একটা স্মার্টফোন আপনারা পাচ্ছেন এই প্রাইস পয়েন্টের ভিতরে, যেখানে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 778G 5G প্রসেসর। একটা বেস্ট প্রসেসর আপনারা পাচ্ছেন, যেখান থেকে গেমিং আপনারা অনায়াসে করতে পারবেন, হেভি গেমিং ইজিলি হয়ে যাবে। ডিসপ্লে এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চে, তার সঙ্গে 120Hz রেট দেওয়া হয়েছে এবং HDR10+ সাপোর্টও পাচ্ছেন এই ফোনটির ডিসপ্লেতে। লুকসের দিক থেকে বেস্ট একটা লুকস রাখা হয়েছে, ব্যাকে প্লাস্টিক ব্যাক পাচ্ছেন, বিল কোয়ালিটির দিক থেকেও ঠিকঠাক লুকস আপনারা পাচ্ছেন এই ফোনটিতে। ক্যামেরায় ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন, যার মেন সেন্সার থাকবে 108 মেগাপিক্সেলের সেন্সার এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সার এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার রাখা হয়েছে এবং এই ফোনটি সেলফি ক্যামেরাতে দেওয়া হচ্ছে এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আপনারা এই ফোনটি থেকে ঠিকঠাক পাচ্ছেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। ব্যাটারিতে এই ফোনটিতে দেওয়া হচ্ছে 5 mAh বড় একটা ব্যাটারি এবং তার সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জ পাচ্ছেন আপনারা বক্সের ভেতরে, যেখান থেকে খুবই দ্রুততম ফোন কিন্তু চার্জ হয়ে যাবে। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে, হেডফোনের জন্য 3.5 জ্যাক আপনারা পাচ্ছেন। তো পোকো থেকে পোকো X5 Pro 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 18000 মধ্যে আপনারা পাচ্ছেন এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটা আপনারা 30000 এর মধ্যে পেয়ে যাবেন। এবং নম্বর 1-এ যে স্মার্টফোনটি রেখেছে সেটা ভিভোর একটি স্মার্টফোন, ভিভো T2 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 18000 মধ্যে আপনারা পারচেস করতে পারবেন এখন এই সময়ে এবং বাংলাদেশ থেকেও এই ফোনটি আপনারা 20 থেকে 27 হাজারের মধ্যে আনঅফিশিয়াল মার্কেট থেকে কিনতে পারবেন। ভিভো T2 5G স্মার্টফোন, যেখানে ইউজ করা হচ্ছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর, যেটা 6 nanometer আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসরটা বেস্ট প্রসেসর পাচ্ছেন, যেখান থেকে গেমিংও আপনারা অনায়াসে করতে পারবেন। ডিসপ্লেতে এই ফোনটিতে পাচ্ছেন আপনারা AMOLED ডিসপ্লে এবং তার সঙ্গে এখানে দেওয়া হয়েছে 90Hz রেট। তো একটা বেস্ট ডিসপ্লে কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন, লুকসের দিক থেকে বিল কোয়ালিটির দিক থেকেও ঠিকঠাক রাখা হয়েছে, ব্যাকে প্লাস্টিক ব্যাকই পাচ্ছেন আপনারা এই ফোনটিতে। ক্যামেরায় দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সারে পাচ্ছেন আপনারা 64 মেগাপিক্সেলের OIS সেন্সার এবং তার সঙ্গে দেওয়া হয়েছে এখানে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার এবং সেলফি ক্যামেরায় এই ফোনটিতে পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা যা পারফরমেন্স পাবেন এই ফোনটিতে ঠিকঠাকই পাবেন, ভিভোর ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাক তো হয়ই। এখানে ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4500 mAh ব্যাটারি এবং তার সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরে। এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, হেডফোনের জন্য 3.5 জ্যাকও রাখা হয়েছে। তো ভিভোর পক্ষ থেকে ভিভো T2 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 18000 মধ্যে আসছে এবং বাংলাদেশের মার্কেট থেকে 26 থেকে 27 হাজারের মধ্যে আপনারা আনঅফিশিয়ালি মার্কেট থেকে কিনতে পারবেন। তো এই ফোনটা একটা বেস্ট স্মার্টফোন এখন এই সময়ে।